নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাকি। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। ভাষা দিবস, একটি সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হলো শেহারা গ্রাম পঞ্চায়েতে। শ্যামসুন্দর শিশু মন্দির নার্সারি বিদ্যালয়ের 30তম বর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অন্যান্য জায়গার পাশাপাশি হাটগোবিন্দপুরেও পালিত হলো ভাষা দিবস। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সমাবেশের অভিযোগ উঠল এক পড়ুয়া ডাক্তারের বিরুদ্ধে। দুটি মন্দিরে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পথ দুর্ঘটনায় আহত হল এক যুবক। গলসি মহাবিদ্যালয়ে পালিত হলো ভাষা দিবস। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিকে বাস্তবায়িত করা হয়। অনুষ্ঠান উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন গলসির বিধায়ক অলক মাঝি। সারা দেশ জুড়ে বুধবার পালিত হলো ভাষা দিবস। অন্যান্য জায়গার সাথে সাথে গলসি মহাবিদ্যালয়ে পালিত হলো ভাষা দিবস। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠান যথাযথভাবে পরিপূর্ণতা পায়। যেটা থেকে আমরা প্রথম থেকে আমরা শিখেছি তার প্রতি আমাদের টান, আপত্তি বা আমাদের অভিব্যক্তি প্রকাশ করার মনে হচ্ছে এর থেকে সহজ জিনিস আর কিছু হয় না। আজকে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জায়গায় ছাত্রছাত্রীদের ভর্তি করার প্রবণতা আছে, কিন্তু আমাদের এই দেশে এই মাতৃভাষা নিয়ে আন্দোলন হয়েছে। আমার ছোট্ট বোন কবিতার মধ্যে জব্বর রফিক সাহেবদের নাম করলেন, সেই সকল শহীদ, সেই পাঁচজন শহীদ যারা আমাদের ভাষা আন্দোলন করতে গিয়ে তারা জীবন দিয়েছে, শুধু এই পাঁচজন নয় আরো লাখ লাখ বহু মানুষ রক্ত দিয়ে আজকে ভাষা আন্দোলন করেছেন। এদিনের অনুষ্ঠান উপলক্ষে গলসি মহাবিদ্যালয়ে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক অলক মাঝি। তোমার নাম পরিচয়? আমার নাম হচ্ছে কেরামত মোল্লা, বিএ থার্ড ইয়ার, ফিলোজফি অনার্স, ছাত্র। গলসি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী, আমার অধ্যক্ষ মহাশয় সহ আমাদের শিক্ষা অনুরাগী প্রত্যেকে অংশগ্রহণ করেছিলেন। সকালবেলা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়। আমরা আজকে পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে যেভাবে আজকে ভাষা দিবসকে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, আমাদের বিভিন্ন পাঠাগারে যে পালন হচ্ছে বা সার্বিকভাবে বিভিন্ন মানে যেভাবে অনুষ্ঠানটা পালন হচ্ছে, আমরা আমাদের কলেজের পক্ষ থেকে আমরা পালন করছি। খুব ভালো লেগেছে যে আমাদের ছাত্রছাত্রীরা আজকে সম্পূর্ণ বাংলা ভাষায় তাদের নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছে, কখনো গান, কখনো নাটক, কখনো আবৃত্তির মধ্য দিয়ে। এই অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে। আমরাও চাই যে মাতৃভাষা মাতৃদুগ্ধ প্রত্যেকে তার নিজের ভাষাতে তার নিজের ইউনিভার্সিটির ন্যায় আমাদের বর্তমান ইউনিভার্সিটি আমাদের এই গলসি কলেজ সম্মানের সঙ্গে অন্যান্য অ্যাক্টিভিটিগুলো করছে, এটাও করবে। আগামী দিনে আমাদের কলেজের নাম চারদিকে ছড়িয়ে পড়বে, এটাই আমার ছাত্রছাত্রীদের কাছে মূল বার্তা। তারা মাতৃভাষার প্রতি যত্ন নেবে এবং দেশের প্রতি সহনশীল হবে, শ্রদ্ধাশীল হবে, এটাই আজকের মূল বার্তা এই মাতৃ দিবস বা ভাষা আন্তর্জাতিক ভাষা দিবসের লক্ষ্যে। এদিন শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা অর্পণ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। এর পাশাপাশি ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় আয়োজকদের পক্ষ থেকে। গলসি কলেজ মহাবিদ্যালয়ে আজকে মাতৃভাষা উপলক্ষে একটা র্যালির আয়োজন করা হয়। আমরা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করি ও শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা সকলেই আমাদের কর্মীবৃন্দ যা কলেজে আছে সকলেই আমরা অংশগ্রহণ করেছি। আজকে মাতৃদিবস উপলক্ষে মাতৃভাষার প্রতি যে আমাদের একটা কর্তব্য আছে, সেই কর্তব্যের টানে বা সেই দায়িত্ববোধ থেকে আমরা এই আয়োজন করেছি। এই আয়োজন করতে পেরে আমরা সত্যিই উপকৃত হয়েছি বা আমাদের যে একটা ভাষার প্রতি যে কর্তব্য আছে সেই কর্তব্য পালন আমরা করতে পেরেছি। আর ভাষা দিবস উপলক্ষে ছাত্র সহ অতিথিবর্গ সকলের মধ্যে উৎসাহ প্রকাশ পায়। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। একটি সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হলো শেহারা গ্রাম পঞ্চায়েতে। সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত পুলকারে ছাত্রছাত্রী বহন করা নিয়ে এদিন বিভিন্ন নিয়ম কানুন আলোচনা করা হয়। সচেতনতামূলক একটি ক্যাম্প অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় শেহারা গ্রাম পঞ্চায়েতে। রায়নার শেহারা পুলিশ ফাঁড়ির উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। মূলত বিভিন্ন বেসরকারি স্কুলগুলির পুলকারে ছাত্রছাত্রী বহন করা নিয়ে সচেতনতার লক্ষ্যেই এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হলো। শেহারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সনদ দে, সিআইসি অতনু বন্দ্যোপাধ্যায়, প্রধান দয়াবতী বাগ,
শিহারা আউটপোস্টের আইসি রতন কুমার দাস সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচিকে ফলপ্রসূ করে তোলে। গতকালই আমি কালকে যে আমি কোলেম ছেড়ে দেখলাম আমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো, মানে তার বাবা নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে, উনি হেলমেট পরে আছেন কিন্তু বাচ্চার মাথায় হেলমেট ছিল না, একদম সঙ্গে সঙ্গে ডেট হলো। আমি নিজের চোখে দেখলাম কাল 7টার সময় হয়েছে এটা, আমি ওই দৃশ্যটা দেখে আমি এখনো পর্যন্ত ঠিক থাকতে পারছি। আমি যখন দুবার যেতে হয়েছে তখন 600 টাকা নিয়ে আমার তাদের পারলো, স্কুল তো কিছু পায় না, স্কুলের কারণে পারলো আমাদের কাছে এনেছেন। এই প্রজেক্টের মাধ্যমে যে আমরা প্রত্যেকটা মানুষকে আরও বেশি অ্যাওয়ার করি, এই অ্যাওয়ারনেসটা নিয়ে আসি যেটাতে অ্যাক্সিডেন্টটা যাতে কমিয়ে নিয়ে আসা যায়। কারণ অ্যাক্সিডেন্টে আমরা দেখি প্রতিনিয়তই ঘটছে, এখানে ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যার ক্ষতি তার তো ক্ষতি হচ্ছে, আজ না হোক কাল আমার পরিবারেরও হতে পারে। তাই জন্য আমরা প্রত্যেকেই অ্যাওয়ার করছি যাতে এই অ্যাক্সিডেন্টটা কমিয়ে নিয়ে আসা হয়। এবং এই প্রোগ্রামের মাধ্যমে সিমপ্লেক্স সেমিনারের মাধ্যমে আমাদের যে স্ট্যাটিস্টিক মেনটেন হয় বিসিআরবি এসসিআরবি এনসিআর মাধ্যমে, আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে অ্যাক্সিডেন্ট অনেকটাই কমিয়ে আনা গেছে। আমরা চাই এই অ্যাক্সিডেন্ট যে প্রবণতা তাকে আরও কমিয়ে নিয়ে আসে। তো এই কমিয়ে নিয়ে আসাটা দুম করে কমিয়ে আসা হয় না, এর কতগুলো সিস্টেম আছে, যে সিস্টেমটাকে চালু করার জন্য আমরা এই আজকে আপনাদের আপনারা একটা পার্ট এই ফুলকা এবং এই বিভিন্ন ছোটো ছোটো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তাদেরকে অ্যাওয়ার করার জন্য যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো আপনাদের কিছুটা আমাদের পড়াশোনার তরফ থেকে অবহিত করার জন্য এই প্রোগ্রাম। প্রথম হচ্ছে যে আমার আইসি বলেছেন যে আপনার যে বিভিন্ন যে গাড়িগুলো চলছে আমরা দেখি বিভিন্ন জায়গায় টাটা সুমোতে চলে, তারপরে মারুতি ভ্যানে চলে এবং এইসব চলছে, মোটর ভ্যানও চলছে, যেটা এখনও পর্যন্ত গভর্নমেন্ট মেনে নেয়নি পুরোপুরি তাও চলছে। এবং এটাতে এখন যেটা শুনলাম এটা আমার শুনে খুবই অবাক লাগলো যে এত এক্সেসিভ পরিমাণ বাচ্চা যাচ্ছে মারুতি ভ্যানে চলছে 14 জন। এবং আজকে আমাদের আমার দাদা সনদের মধ্যে খুব সুন্দর কথা বলেছেন কিন্তু উনি বললেন যে সিয়ারা পঞ্চায়েতে কিছু ভুল আছে, আমি তো মনে করলাম ভুল কিছু নাই। সিয়ারা বাজারকে ডেভেলপ করার জন্য যে স্কুল প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে ওনারা যদি সরলীকরণ না করতেন এতগুলো স্কুল প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠতো না। আমাদের ছেলেমেয়েরাই বড় পড়াশোনা করছে, কিছু দোষ ত্রুটি ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু যদি খুব বেশি বিধিনিষেধ আরোপ করা হতো এতগুলো স্কুল প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠতো না। আমার তো মনে হয় সিয়ারা পঞ্চায়েতকে এই জন্য আমি মনে করি ধন্যবাদ জানাচ্ছি যে স্কুল প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এরপর কিছু সুবিধা অসুবিধা আছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা রিকভারি করবো, দাদা যেগুলো বলছে আমাদের বড়বাবু যেগুলো বলছেন যে সেগুলো রিকভারি করবো। কারণ হচ্ছে আমরা যে যাই করি না কেন আমাদের ছেলেপুলে আছে তারাও কিন্তু এইসব গাড়িতে চাপে, আজকে কেউ হয় আমি গাড়ি চালাচ্ছি কিংবা স্কুল চালাচ্ছি আজকে আমরা বলছি কিন্তু হয়তো আমাদের ছেলেপুলেরাও কিন্তু ওর গাড়ির মধ্যে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের ছেলে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় নিয়ম নীতি না মানলে ফুলকার চালকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা শেয়ারা গ্রাম পঞ্চায়েত থেকে আর শেয়ারা আউটপোস্টের সৌজন্যে বিভিন্নভাবে অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করছি সেফ টাইম সেফ লাইফ। আজকে যেটা আমরা প্রোগ্রামটা করলাম এখানে যে বেসরকারি স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর যারা কর্তৃপক্ষ এবং সেই স্কুলের যারা ড্রাইভার যারা গাড়িগুলোকে বাচ্চাগুলোকে দিয়ে গাড়িগুলো দিয়ে বয়ে নিয়ে আসে তাদের সঙ্গে সতর্কীকরণ আলোচনা করা হলো। আমরা বিভিন্নভাবে স্কুল কর্তৃপক্ষগুলোর কাছে জানতে পারলাম যে স্কুলের যে গাড়িগুলো ছাত্রছাত্রীদের বয় সেইগুলো এক একটা গাড়িতে 20-25 জন করে বয়, যেটা হচ্ছে গিয়ে মানে ভীষণভাবে অপরাধমূলক কাজ। সেই অপরাধমূলক কাজের জন্য আমরা তাদেরকে সতর্কীকরণ করেছি এবং কর্তৃপক্ষকে বলেছি আগামী দিনে আপনারা কীভাবে ওই ছাত্রদের সংখ্যা যেটা যতগুলো সিট আছে সেই সিট সংখ্যা দিয়ে তাদের বহন করে নিয়ে যেতে হবে এবং যা যা নিয়মকানুন আপনাদের আছে সেগুলোকে মেনটেন্স করে আপনাদের আগামী চলতে হবে, নাহলে আগামী দিনে প্রশাসনিকভাবে এবং পঞ্চায়েতগতভাবে আপনাদের বিরুদ্ধে যা যা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সেটা কিন্তু আমরা নেব। গিয়ে আমরা যেটা গার্জেনরা এবং যারা কর্তৃপক্ষ তাদের কাছেও যে আশ্বাসটা পেলাম তারা একটা কথাই বলতে চাইলো এই একটা প্রোগ্রাম করে ক্ষান্ত হলে চলবে না, আমরা তাদের আশ্বাস দিয়েছি আপনারা স্কুলে আপনাদের গার্জেন এবং যারা গাড়ি চালাচ্ছে তাদের নিয়ে এসে বসুন, আমরা প্রতি স্কুলে গিয়ে গিয়ে এই এইরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম আরও করবো। আজকে কে কে উপস্থিত ছিলেন? আজকে আমাদের সিআইসি সদর সিআই সাহেব ছিলেন বড়বাবু রতন দাস মহাশয় এবং দুলাল ছিল আমাদের প্রধান ছিল আমাদের এখানে যারা আরও পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার সবাই প্রত্যেকেই। শিহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা।
শ্যামসুন্দর শিশু মন্দির নার্সারি বিদ্যালয়ে 30তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠান পরিপূর্ণতা পায়। স্কুলের পড়ুয়ারা এদিন অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতিভা ফুটিয়ে তোলেন। শ্যামসুন্দর শিশু মন্দির নার্সারি বিদ্যালয়ের 30তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিত্বের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ ও স্কুলের পড়ুয়া মিলিতভাবে এদিনের অনুষ্ঠানকে ফলপ্রসূ করে তোলেন। আজকে এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রামচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়, আছেন তৎকালীন সময়ে বিভিন্ন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, আছেন সমাজসেবী মানুষেরা, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা আজকে মাতৃভাষা দিবসের প্রাক্কালে আমরা এ করেছি, তাদের স্মরণ করেছি যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদের স্মরণ করিয়েছি। আজকে আমরা সেই মাতৃভাষা দিবসেই অনুষ্ঠানটা করার মনস্থ করলাম, এই কারণে যে আমাদের মাতৃভাষা তাদের মাতৃভাষা সবার প্রতিষ্ঠিত হোক, সারা ভারতবর্ষ যেন জানে বাংলা এক অন্তরের ভাষা, বাংলার মাতৃভাষা এ সবার উপরে তার স্থান, কিন্তু ভারতবর্ষ না সারা পৃথিবীতে ভারতবর্ষে বাঙালিরা ছড়িয়ে আছেন এবং আমাদের ভাষা যেন সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। স্কুলের ছাত্রছাত্রীরা এদিন অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতিভা ফুটিয়ে তোলার প্রচেষ্টা চালায়। অনুষ্ঠান ঘিরে খুদে পড়ুয়াদের উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। আজকে আমাদের শ্যামসুন্দর শিশু মন্দির নার্সারি স্কুলের 30 বছর পূর্তি উৎসব পালন করা হচ্ছে। কোথায় হচ্ছে এটা? আজকে শিশু মন্দির নার্সারি স্কুলের মধ্যেই হচ্ছে, এবং এই শিশু মন্দির নার্সারি স্কুল আজকে 1988 সালের 2রা ফেব্রুয়ারি চালু শুরু হয়েছিল। আজকে আমাদের এই 2রা ফেব্রুয়ারি এখানে আপনার মাঠ ব্লক করা বন্ধ থাকার জন্য আজকে আমাদের সেই অনুষ্ঠানটাকে ওটা সাময়িকভাবে একটা অনুষ্ঠান করে বন্ধ করে রেখে আজকে মূল অনুষ্ঠানটা আজকে করা হচ্ছে। কী কী আছে এই অনুষ্ঠানের মধ্যে? আজকে অনুষ্ঠানের মধ্যে সমুদ্রচারী থেকে আপনার লাঠি নৃত্য থেকে শুরু করে সমস্ত যত ধরনের বাচ্চাদের পারফরমেন্স, শুধুমাত্র শিশুদের তো শুধু পুঁথিগত শিক্ষা নয়, ওদের শারীরিক শিক্ষা থেকে শুরু করে সমস্ত শিক্ষার মধ্য দিয়ে আমাদের স্কুল পরিচালিত হয়। এবং এই স্কুল শ্যামসুন্দরের প্রতিষ্ঠা হওয়ার পর গোটা দক্ষিণ দামোদরে এই স্কুল একটা এমন জায়গায় আজকে পৌঁছেছে, দেখা যাবে যে এই স্কুল থেকে যারা পাশ করে যারা আজকে উচ্চশিক্ষা নিয়েছে তারা আজকে কেউ ভাবা রিসার্চ সেন্টারে আছে, কেউ বিভিন্ন কেউ ডাক্তার হয়েছে, কেউ বিভিন্ন জায়গায় সব বড় বড় উচ্চাসীন পদে সব রয়েছেন, আমরাও খুব খুশি। অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের তৎপরতা ফুটে ওঠে। ছাত্রছাত্রীরা শুরু থেকে পড়াশোনা করেছে এখানে, তারা তাদের মধ্যে অনেকেই আজকে উচ্চশিক্ষিত শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান তারা উজ্জ্বল করে আজকে তাদের কাজকর্ম করে আছে দেশের এবং দশের জন্য। এবং আমাদের এখানে অনেক ছাত্রছাত্রী আছে যারা আজকে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বিভিন্ন সামাজিক দায়বদ্ধতার মধ্যে তারা বড় হয়ে কাজকর্ম করেছে। তা আমাদের আগামী দিনে যাতে এই প্রতিষ্ঠান আরও বড় হয় এবং আরও যাতে সুন্দরভাবে আমরা চালাতে পারি, তার জন্যে এলাকাবাসীর কাছে আমাদের আবেদন যে আমাদের এই প্রতিষ্ঠানকে আরও বড় করার জন্য তারা যেন আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেন। আজকে এই মহতী অনুষ্ঠানে থাকতে পেরে খুবই ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে যে আমি এই স্কুলের পরিচালন সমিতির একজন সদস্য। এই স্কুলটা চলে সম্পূর্ণ টিউশন ফির উপরে, মানে নো লস নো প্রফিটের স্কুল, যাতে এই এলাকার নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত গরিব ভালো ছাত্রছাত্রীদের একটু ভালো পড়াশোনার সুযোগ করে দেওয়ার সেই উদ্দেশ্য নিয়েই এটা চলছে। সেই সঙ্গে অনেক শিক্ষক শিক্ষিকা এই স্কুলের সঙ্গে যুক্ত রয়েছেন, যেনাদের একটা জীবিকার প্রশ্ন এই স্কুলের সঙ্গে সম্পর্কযুক্ত। আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই স্কুলটা পরিচালনা হয়, কিছু দেখা হয় না, দলমত নির্বিশেষে এই স্কুলে সকলে অংশগ্রহণ করেন এবং আজকে শান্তি মন্ত্র পাঠ করা হয়েছে মুসলিমদের পক্ষ থেকে বা হিন্দুদের পক্ষ থেকে, যাতে
মানে জাতিগত কোনো বৈষম্য না থাকে এই চিন্তা চেতনা এবং ভাষা দিবসকে সামনে রেখে আজকের অনুষ্ঠানটা হচ্ছে এবং স্কুলের প্রতিষ্ঠা দিবস হিসাবে আজকে এই অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে এবং বিশেষ মানুষ জ্ঞানীগুণী মানুষরা তিনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে আছেন, অভিভাবক অভিভাবিকারা সকলেই রয়েছেন এবং আমরা আমাদের সাধ্যমতো স্কুলের দুপুরবেলায় একটু ওনাদের খাওয়া দাওয়ার একটু অ্যারেঞ্জমেন্টও রেখেছি। শ্যামসুন্দর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য জায়গার পাশাপাশি হাটগোবিন্দপুরেও পালিত হলো ভাষা দিবস। এদিন আয়োজকদের পক্ষ থেকে শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এর পাশাপাশি দুজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। অন্যান্য জায়গার সাথে সাথে হাটগোবিন্দপুরে অনুষ্ঠিত হলো ভাষা দিবস। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে এদিন শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়িত হয়। দলীয় নেতৃত্ব এদিন বাংলা ভাষার গুরুত্ব ও তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত বাংলাদেশ এখন যেটা হয়েছে, আমাদের বাংলা অবিভক্ত বাংলা লড়াই সংগ্রাম শুরু করেছিল। বিভিন্ন মানুষ, অনেক মানুষ, অনেক ধরনের মানুষ, তাদেরকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধা করছি, সেই সমস্ত ভাষা শহীদদের যারা আজকে আমাদের এই একুশে জুলাইকে, একুশে সেপ্টেম্বরকে সামনে রেখে আমরা সেই দিনটা পেয়েছি। আজ ভাষার জন্য আমরা গর্ববোধ করি, বাঙালি বলে গর্ববোধ করি, ভারতবাসী বলে গর্ববোধ করি, সেই স্বীকৃতি তাদের জন্য হয়েছে। এই ভাবকে প্রকাশ করার জন্য যেমন ভাষা এসছে, তেমনি এখন হয়েছে কি, ওয়েস্টার্ন ইস্টার্ন কালচার এসে গিয়ে এখন ভাষারও পরিবর্তন করে গেছে। তো আমি চাইছি আজকের দিনে শপথ হোক, আমরা যেমন আমাদের যে ভাষার জন্য লড়াই সংগ্রাম করে বহু মানুষ আত্মত্যাগের মধ্যে দিয়ে পেয়েছি, সেই বাংলা ভাষার যেন কৌলীন্য বজায় থাকে, তার মাধুর্য যেন হারিয়ে না যায়, তাহলে আমাদের ভাবটারও পরিবর্তন হয়ে যায়। তার কারণ একটা বোবা কালা বাচ্চা, তার যে এক্সপ্রেশন, সে কিন্তু ভাষায় প্রকাশ করতে পারে না, সে কিন্তু ভাবে প্রকাশ করে, তার হাসি মুখ, তার স্বাচ্ছন্দ্য ভাব, তার উৎফুল্ল ভাব, সেটাকে স্মরণ রেখেই ভাষার প্রকাশ। তা ভাষাকে সেই জায়গায় পৌঁছানো যেতে যাওয়ায়, তাই ভাষাকে সংরক্ষণ করে ভাষার কৌলীন্য বজায় রেখে বাংলা ভাষাকে স্বীকৃতি বাজার মধ্যে দিয়ে এই বিশ্ববঙ্গ সম্মেলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যে জায়গায় তুলছেন, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাইছি সে ভাষাটা সেই জায়গায় উঠে আসুক। এর পাশাপাশি এদিন দুজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে। উত্তরের বিধায়ক নিশীথ মালিকের অর্থানুকূল্যে হুইল চেয়ারগুলি প্রদান করা হয়। হুইল চেয়ার পাওয়ায় খুশি ওই সমস্ত প্রতিবন্ধীরা। আমাদের নিষিদ্ধা উত্তর বিধানসভার কেন্দ্রের বিধায়কের কাছ থেকে কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার। তুমি কি আবেদন করেছিলে? আবেদন করেছিলাম স্যার, এতদিন পাইনি, আমি পেয়ে খুব খুশি আজকে। কি জানাবে এই বিধায়ককে? ধন্যবাদ জানাবে। হাটগোবিন্দপুর থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল পড়ুয়া ডাক্তারের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও অভিযুক্ত ছাত্রের পরিবারের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজের 22 বছরের মহিবুল শেখ নামে এক ছাত্রের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল। অভিযুক্তের বাড়ি মন্তেশ্বর থানার বরণডালা গ্রামে, অভিযোগকারিণীর বাড়ি ওই একই গ্রামে। অভিযোগকারিণীর অভিযোগ, স্কুলে পড়ার সময় মহিবুল শেখের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, ওই ছাত্র অভিযোগকারিণীর সাথে সহবাসে লিপ্ত হয়, এর ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর তাকে জোর করে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। অভিযুক্ত ওই ছাত্র তাকে জোর করে বিষ খাইয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। এ ব্যাপারে বুধবার মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। মহিবুল শেখ মেদিনীপুর মেডিকেল কলেজের ছাত্র, ছেলেটি আমার মেয়ের সাথে অবৈধভাবে এরকম মানে মেলামেশার করাতে আমার মেয়ে প্রেগনেন্ট এসে যায়। তখন আমাদের কাছে আমার মেয়ে বলে যে এ আমাকে ভালোবাসে, বা ওই ছেলেটি বলে যে এটা যখন হয়ে গেছে তাহলে আমি ওকে বিবাহ করব, 18 বছর পূর্ণ হয়ে যাক, ওকে রেজিস্টারি করে নেব। তা এইভাবে চলে এবং বলে যে আমার তাহলে এই পড়াশোনার যে সমস্ত খরচ তুমি বহন করো। কিন্তু ঠিক আছে, ছেলে যখন ভালো ছেলে যখন পড়াশোনা করছে মেডিকেলে, তাহলে আমরা খরচও করব এবং ওকে জামাই বলে মেনে নেব। আমার মেয়ে যখন ওকে বলে যে 18 বছর বয়স তোমার পূর্ণ হয়ে গেছে, রেজিস্ট্রেশন ম্যানেজটা সেরে নেওয়া যাবে না, হলে ভালো হয়,
তখন ওর আর ওইটার আমাকে মানতে চাইছে না, তখন মানে ওকে অন্যভাবে আরো অত্যাচার শুরু করে মেয়েটির উপরে। কলেজের কোন মেয়েটির সাথে আর কি ও প্রেম করে, ডাইরেক্ট দেখায় বা কথা বলায় ফোনে, মানে এই কথাটা দিয়ে আর কি ওই আমার মেয়েকে বলে যে এই কথাটা তুমি কাউকে জানিও না, জানালে কিন্তু তোমাকে মেরে ফেলা হবে, আর না হলে আমি ট্রেন থেকে ঝাঁপ দেবো, আমি আত্মহত্যা করব। অভিযোগের ভিত্তিতে পুলিশ মহিবুল শেখকে গ্রেফতার করে। আদালতে অভিযোগকারিনীর গোপন জবানবন্দি নেওয়া হয়। তাছাড়াও অভিযোগকারিনীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত ওই ছাত্রের পরিবার সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। আমার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে স্যার, সেগুলো সবই মিথ্যা। আমার ভাইয়ের হচ্ছে গিয়ে আমার ভাই মেদিনীপুর মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে পড়াশোনা করছে, সেই পরিপ্রেক্ষিতে আমার ভাইকে সেখানকার ছাত্রী একটু মিষ্টি তুল যায়, সেই ছবিটা আমার ভাইয়ের একজন বন্ধু তুলে সেই মোবাইলেই থাকে, সেই মোবাইলটা যখন বাড়ি আনে আমাদের মানে বৌমার কাছে আমার ভাইয়ের স্ত্রীর কাছে, আমার ভাই যখন আনে সেই স্ত্রী মোবাইলটা খুলে যখন যখন মিষ্টি খাওয়া হয় তার উপর সন্দেহ হয়, সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে আমার ভাইয়ের নামে এরকম মিথ্যা অপবাদ দিয়েছে। আর যে ওনারা যে বলছে টাকা দিয়েছে এটা সত্য, আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে 23 সালে, মানে 23 সালে বিয়েটা হয়ে গেছে 15-ই আশ্বিন, সেইটা হচ্ছে গিয়ে আমরা সে বিয়ে দেওয়ার জন্য পয়সাটা নিয়েছিলাম, তার জন্য পয়সা দিয়ে তারা ঠিকই বলছে সত্য বলেছে, মেয়ের বিয়ে দিয়ে তারা পয়সা দিয়েছে। আমার ভাইয়ের বিরুদ্ধে যে আমাদের ছোট বৌমা মানে আমার যে ডাক্তারি বলছে যে তৃতীয় বর্ষে এসে মহিবুল শেখের যে স্ত্রীর যে অভিযোগটা এনেছে সেটা একবারই মিথ্যা। হ্যাঁ ইয়ে স্যার বিয়ে হয়েছে, বিয়েটা পড়ানো হয়ে গেছে। হ্যাঁ তখন 18 বছর পূর্ণ হয়নি, তার জন্য আমাদের একটা কাবিন নামের একটা রেজিস্ট্রি আছে। কত বছর আগে? এটা প্রায় 23 সালে হয়েছে, 15-ই আশ্বিন। কত বছর হিসাব মতো প্রায় মানে 1.5 বছর হচ্ছে। সে অভিযোগ পুরোপুরি মিথ্যে। আমার ছোট ভাই কোনদিন বলিনি যে আমরা নেবো না, আমার সংসারে তার বসে বসে সে আসুক আমাদের ঘরে। আপনাদের কি পরিবার থেকে বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ আমাদের পরিবার থেকে বিয়ে দেওয়া হয়েছে, গ্রামের লোক সবাই জানে। ওরা এখন তাহলে এরকম বলছে কেন? ওরা এখন বলছে আমার ভাইয়ের জীবনটা ক্যারিয়ারটা নষ্ট করা দেওয়ার জন্য, মানে জীবনটা বলেছে ওই মেয়ের বাপ বলেছে যে তোর ভাত তোর খেতে হবে না, কারণ আমি ওর যে ভালো ছেলে তোর সঙ্গে বিয়ে দেবো, ও আমার ভাইয়ের প্রতিশোধ মানে প্রতিশোধ নিচ্ছে আমার ভাইয়ের উপর। আপনার ভাইয়ের বউ নাকি গর্ভবতী হয়েছিল এবং সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে বাচ্চাটাকে? হ্যাঁ নষ্ট করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু 2 মাসের মধ্যে বলেছে ঠিক আছে এখন বাচ্চা নিয়ে আমাদের দরকার নেই। হ্যাঁ আমার যেহেতু বাড়িতে জানে একটা ভুল করেছে আমার ভাইটা, ওর গর্ভের সন্তান এসেছিল, হ্যাঁ ভুল একটা করেছিল, তার জন্য সে নিজে ইয়ে করছে যে আমি তো আমার লোভ আমার ওয়াইফকে, তার 2 মাসের মধ্যে একটা ভুল সত্য ভুল হয়ে গেছে, তার জন্য সে মেয়েটার পায়ে ধরে সে 2 ঘন্টা বসে যে আমার ভুল হয়ে গেছে ভুলে গেলে। মন্তেশ্বর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। দুটি মন্দিরে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে গলসি থানার উচ্চগ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মঙ্গলবার রাতে গলসি থানার উচ্চগ্রামে দুটি মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বুধবার সকালে গ্রামবাসীরা লক্ষ্য করেন ধর্মরাজ ও শিব মন্দিরের তালা ভাঙা, মন্দিরের বিগ্রহ এদিক ওদিক ছড়ানো, দেবতাদের 7টি সোনার পৈতে ও শিব মন্দিরের 7 ভরি ওজনের রূপোর সাপ খোয়া গেছে। চুরি যাওয়া সম্পদের মূল্য প্রায় 1 লক্ষ টাকা। এ ব্যাপারে গ্রামবাসীরা গলসি থানায় খবর দেয়। গলসি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্ত বিবরণ লিপিবদ্ধ করেন। গ্রামবাসীদের দাবি দোষীকে ধরে তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমার বাড়িতে ফোন করলো, তখন 7:30 বাজে, তখন জানতে পারলাম যে ধর্মরাজের মন্দিরে চুরি হয়ে গেছে। ফোনে বললো এসে সঙ্গে সঙ্গে দেখি এখানে অনেক লোক জমায়েত হয়েছে, আমাদের এখানে যে এই মন্দিরে ঘর ধোয়ার দায়িত্বে আছে সে প্রতিদিন এসে ঘর ধোয়। ফার্স্ট সকালে উনিই দেখেন যে এই মন্দিরের তালা ভাঙা, তাই তারপর দেখেছেন আমাদের যে বিগ্রহগুলো আছে মন্দিরের ভেতরে সেগুলো সব উলট পালট করা আছে। তারপর আমাদের পুরীতে নিয়ে দেখানো হলো যে ওখানে কী কী চুরি গেছে। দেখা গেল যে বিগ্রহে সোনার পৈতেগুলো ছিল সেগুলো সব কটাই চুরি হয়ে গেছে, 7টা সোনার পৈতে ছিল। এবং পাশেই যে আমাদের শিব মন্দিরটা রয়েছে সেই শিবলিঙ্গে একটা রূপোর 7 ভরি ওজনের একটা সাপ ছিল, সেই সাপটাও চুরি হয়ে গেছে। তা এই সকালবেলায় আমরা জানতে পারলাম
যে আমাদের যেটা গ্রামের সর্বোচ্চ দেবতা বলে গ্রামে সবাই মানে এটা, সেই মন্দিরে আমাদের আজকে চুরি হয়ে যায়। এটা নিয়ে গ্রামের মানুষের মধ্যে খুবই ক্ষোভ। এটা যাতে তদন্ত হয় এবং পুলিশ এসে এখানে ডায়েরি লিখে নিয়ে গেছেন গলসি থানার পুলিশ, এবং আমরা লিখিত অভিযোগও গলসি থানায় জমা দিয়ে এসেছি। আমরা চাই যে এর তদন্ত যেন অবশ্যই হয় এবং যে প্রকৃত চোর তার অপরাধকারী যেন ধরা পড়ে। এটা কেউ বলতে পারবে না, কারণ কোনো সাল লেখার নাই। এটা যে কত পুরনো মন্দির কেউ কিছু বলতে পারবে না। পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। এই যে দুটি মন্দির, একটা শিব মন্দির এবং ধর্মরাজ মন্দির, এখানে চুরি হয়েছে। আমাদের জ্ঞান তো কই দেখিনি, কিন্তু যেটা হয়েছে খুবই লজ্জাজনক। কারণ আমাদের গ্রামে এরকম পরিস্থিতি নেই, আমরা হিন্দু মুসলমান সবাই বাস করি, আমাদের মধ্যে সৌহার্দ্য আছে, যথেষ্ট ভাই ভাইয়ের মতো সবাই দেখি। আমাদের এখানে যে সমস্ত একটা গাজন হয়, সেই গাজনটাকেও আমরা সবাই একত্রিতভাবে এই অনুষ্ঠানটাকে পালন করি। তাই এই যে চুরি হয়েছে, এখানে যে বিগ্রহর কথা বলে গেল আমার ভাই একটু আগে, সেই বিগ্রহ চুরি হয়ে গেছে এবং সোনার কিছু জিনিসপত্র ওখানে ছিল সবই চুরি হয়েছে। তাই এই যাতে এই উদ্ধার করা যায়, বলছি তারা এসেছিল ব্যাপারটা দেখে গেছে, তাই চাই আমরা যাতে সঠিক চোর যাতে ধরা পড়ে। গলসি থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। পত দুর্ঘটনায় হত হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে কানলার এসটি কেকে রোডে। বর্তমানে সে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে কালনার এসটি কেকে রোডে। পারিবারিক সূত্রে জানা যায়, কালনার ধাত্রীগ্রামের 19 বছরের সমীর দাস মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের সাথে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। বুধবার ভোর রাতে কালনা থানার পুলিশ টহলরত অবস্থায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশ তাকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। আহত সমীর দাসের অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশকে ফোন করে, ফোন যখন করে পুলিশ ধরে, ধরার পরে তখন বলছে এরকম হসপিটালে ভর্তি করেছে। তারপরে আমরা জানতে পারি, তারপরে এখানে ও কখন বেরিয়েছিল কালকে? বেরিয়েছে তখন 9টা দিয়ে। তারপরে কতক্ষণ ফেরেনি? তারপরে ফেরেনি, হয়তো 9টা পর্যন্ত এরকম থেকে আর আসেনি। দিয়ে তারপরে আপনি কখন ফোন করেন? আমি 5টা 7টা নাগাদ। কান্না পুলিশের প্রাথমিক অনুমান, রাতে কোনো গাড়ি ওই যুবককে ধাক্কা মারে। কান্না থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। এই মুহূর্তে চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। বুধবার সকালে সর্বমঙ্গলা পাড়ার কামানতলা এলাকায় একটি পেঁচাকে দেখতে পেয়ে এলাকাবাসীরা বন দপ্তরে খবর দেয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, এদিন সকালে এলাকাবাসীরা একটি সাদা রঙের পেঁচা দেখতে পান। স্থানীয় এক যুবক অন্য প্রাণীদের হাত থেকে তার জীবন রক্ষা করতে এগিয়ে আসে। বহু কষ্টের পর পেঁচাটিকে তিনি ধরেন। এই দৃশ্য দেখার জন্য ওই এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। পরে বন দপ্তরের হাতে পেঁচাটিকে তুলে দেওয়া হয়। আমি বাড়ি থেকে আসি দোকানে, তখন দেখলাম খুব হইচই হচ্ছে, যে দেখা গেল কি আর লক্ষ্মীর বাহন। সেটা ধরার জন্য আমি খুবই ছটফট করছিলাম, ধরতে গেলাম ছাদে কামিছে, যে উড়ে গেল। উড়ে যাওয়ার পর আমি সেটা আবার বট গাছে উঠে চলে আসে। ওই বট গাছে যদি আর দুটো ঠাকুর দেবতার আছে বলে আমি ভয়ে উঠতে পারলাম না। সুমিতাকে বললাম, সুমিতা তাহলে উঠার ব্যবস্থা করো, যে একটা ছেলেকে উঠালো। এই উঠার পর তুই বাচ্চারা আবার উড়ে চলে যায় ওই জায়গাতে, যে জায়গায় কামিজ আমি নেমেছিলাম সেই জায়গায় উড়ে যায়। উড়ে যাওয়ার পর আবার উঠতে গেলাম, আবার উড়ে গেলো, আবার সেই বট গাছেই গেলো। যখন দ্বিতীয়বার যখন ছেলেটা পারতে গেলো, তখন এই কামিজের কাছে কাকগুলো তবা করলো। তখন কামিজে এসে কানেছে বসতে বসতে আবার টিনের চালে উঠলো। আর যখন টিনের চালে উঠলো, তখন পেছন দিকে গিয়ে আমি খপ করে ধরলাম, কেন একটা জীবনকে নষ্ট করতে আমি চাই না। কারণ যদি লক্ষ্মী বাহন এ কাকে দেখলে ফুলে মেরে দেবে, ওই জিনিস চাইলাম জীবনটা যার মাঝে। সেই জন্য আমি বনদপ্তরকে খবর দিলাম, হ্যাঁ নিয়ে গিয়ে তার সুস্থভাবে রাখা হয়। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? আমাদের কামানতলায়, মানে সোমনাথ মন্দিরের কামানতলায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। গুলশী মহাবিদ্যালয়ে পালিত হলো ভাষা দিবস। একটি সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হলো শেহারা গ্রাম পঞ্চায়েতে। শ্যামসুন্দর শিশু মন্দির নার্সারি বিদ্যালয়ের 30তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অন্যান্য জায়গার পাশাপাশি হাটগোবিন্দপুরেও পালিত হলো ভাষা দিবস। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সমাবেশের অভিযোগ উঠল এক পড়ুয়া ডাক্তারের বিরুদ্ধে। দুটি মন্দিরে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পথ দুর্ঘটনায় আহত হলো এক যুবক। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।